তোমাকে খালি আছে একটু পরে খালি হইব একটু পরে মানে রান্না করতে পারবো না রান্না করবেন আমার শিশুলে রান্না করবেন তুমি তো সারা দিন বাসায় ছিলাম আমি বাসায় থাকি না আমি তো সারা দিন কাম করে আইছি আমি রান্না করব তা আমার বাচ্চা কোন রান্না করছে আমি রান্না করব না আমার চুলা খালি হইলে আমি আপনারে দিমু আমি যখন আসে তখন দেখে তুমি চুলা পর রান্না কর তারপর আবার বেশি কথা কও যে আমি যখন তখন রান্না করব এই আপনি আমার লগে চিল্লে চিল্লে কথা চিল্লে চিল্লে কথা চিল্লাবো না মানে তুমি বাসায় থাকে রান্না করো না আর আমরা বাসায় আইসা দেখি চুলা খালি পায় না এই আপনি আমার ফালতু কথা কইছেন এই ফালতু তো কে বলছে ফালতু তো আমি বলছি না তুমি বলছো আমি কিন্তু রান্নায় অনেক সময় কম লাগাই তুমি রান্নার সময় লাগে আমার সামনে করবে না আমার তো রান্না করতে আমার সমস্যা আছে তোমার মতন কাজ হইছে রান্না করতে দেখেন আবার দেখেন আপনি একদম বেশি কথা বলবেন না আপনি ভাত দিয়ে খান আমি ভাত দিয়ে খাই থাকে না কে তোমার আমি তো বাইরে না খাই আপনাকে বিচার দেব হ্যাঁ বাইরে বিচার দাও কে আমরা তো জানি বাইরের সাথে কি সম্পর্ক আছে কি সাই আপনি সাই কি হইছে বাবু এরকম করতেছো কে তোমার আমি কি কইছিলাম তোমারে কইছিলাম যে বান্দর গুলো বাইরে হইবে না ও হ মালতির লে বাইরে ছিলাম আরে আমার যেমন একটা জীবন আছে তোমার একটা জীবন আছে মালতিরও তো একটা জীবন আছে নাকি আমাদের যেরকম হাওয়া বাতাস খাওয়ান লাগে ওর একটু হাওয়া বাতাস খাওয়ান লাগে না সারাদিন ঘরের ভিতরে থাকতে থাকতে মালতি কিরম ছটফট করতেছিল এই জন্য একটু বাইরে লেগে গেছিলাম আমারে বুঝাইও না এই সব কথা আমারে বুঝাই লিখছি বলবো না আমি তোমারে আগেই কইছি শুরুতেই কইছি যে তোমার মালতিরা ফালতি এটা রয়ে তুমি বাইরে বানা মাইনছে আমার বান্দরের বউকাই আমার শুনতে ভাল লাগে মালতিরে তুমি এমন ভাবে কইও না শুনো আরে বাইরে যে গেছিলাম মালতিরে নিয়া তুমি কি জানো কত মানুষ মালতিরে পছন্দ করছে আমারে পছন্দ করছে সবাই আমাকে পছন্দ করছে বুঝছো তোমাকে পছন্দ করছে আমারে আই অনেক সময় কয় বান্দর বউ দিতেছে আর তোমারে পছন্দ করছে আরে মানুষে দুই একটা মানুষ এরকম কই বই সব জায়গায় দুই একটা মানুষ এরকম খারাপ থাকে বুঝছো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আচ্ছা যাই হোক আমার কামের ব্যাপারে কি করলা সারাদিন তো শুয়া বসে আর কেমনে চলুম কও আগে মালতির রাস্তার মধ্যে ফাড়া দিয়ে বাহির করো তোমার কাম মালতির আমি কই ফেলাম মালতি আমার জীবনের কতখানি জুড়ে আছে তুমি বোঝো না আরে তুমি ফেলাই তো কাও কেমনে কও আচ্ছা বউ না একটু বউ না শোনো একটা কাম কাজের ব্যবস্থা করো এইভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে বুঝছো আচ্ছা ঠিক আছে যাই রান্নাটা বই বাড়িতে বাড়িতে রান্না যায় না ঠিক মতো হ আমারও খুব ক্ষুধা লাগছে আর শুনো এই রাগ হইলে তোমার খুব সুন্দর লাগে বুঝছো